ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে ত্রিপুরার শিক্ষার হার বেশি। আগামী গণনায় রাজ্যের শিক্ষার হার 90% পৌঁছে যেতে চলেছে। তবে বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে সবাই যাতে ভালো ফল করতে পারে সেদিকে নজর দিতে হবে। বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সরকারের সমগ্র শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা শহরের শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো কমপ্লেক্সে এদিন সূচনা হল বিদ্যা শিক্ষা কেন্দ্রের। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, বুনিয়াদি শিক্ষা অধিকর্তা স্মিতামল, ত্রিপুরা সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা এবং এনসিআরইটি দ্বিতীয় যুগ্ম অধিকর্তা প্রফেসর অমরেন্দ্র পি বেহরা। বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থী কতটা শিখতে পারল সমীক্ষা বিশ্লেষণের মাধ্যমে তার উন্নতি ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য। প্রকৃতপক্ষে শিক্ষা দপ্তরের কমান্ড ও কন্ট্রোল সেন্টারের ভূমিকায় কাজ করবে এই সমীক্ষা কেন্দ্র। সাধারণভাবে বলা যায় দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলো রিয়েল টাইম মনিটরিং, ছাত্রছাত্রীদের নথিভুক্তি, বিদ্যালয়ে উপস্থিতি, শিখন ফলাফল, শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের উপস্থিতি, তাদের দায়বদ্ধতা বৃদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সহায়তা করা, এসব বিভিন্ন ধরনের সময় সাপেক্ষ কাজ বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মাধ্যমে অত্যন্ত কম সময়ে শেষ করা যাবে। যে শিক্ষার হার ত্রিপুরাতে 73.66% ছিল, সেটাকে 2011-তে যখন পরবর্তী জনগণনা হয় তাতে দেখা যায় 87.22%। এখন যখন হবে দেখা যাবে যে আমাদের যেহেতু 87% পৌঁছে যাবে আশা করি। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের যে লেভেল অফ এডুকেশন, শিক্ষা শিক্ষক তো আছেনই, স্টুডেন্টরাও আছেন, লেভেল অফ এডুকেশন দ্য স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে। যাই বলুন আপনি, আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত, কিন্তু হকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে সেখানে, কিন্তু না বললেই ভালো। এবং এই ধরনের যেমন ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তোবা এটা সমস্যা হচ্ছে, কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে। আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে, আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে, পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয়, কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম। যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসসি, এখন যেটা আমরা সবসময় সিবিএসসি বা এনসিআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে, সারা ভারতবর্ষের একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না। আমাদের যে নীতি নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম, এখন কিন্তু এই জিনিসটা নেই। আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে এগিয়ে আসি। কিন্তু তারপরেও আমি বলবো এই ধরনের সুযোগ সুবিধা যেরকম এখন শুরু হয়েছে, আগামী দিনে আমাদের যে কোনো জায়গায় কম্পিট করতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো রেজাল্ট করবে, এক দুজন ভালো রেজাল্ট করে। কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে সামগ্রিকভাবে যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে। বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন ছাড়াও মুখ্যমন্ত্রী কর্তৃত্ব ট্যাব বিতরণ কর্মসূচিরও সূচনা করা হয়েছে মঙ্গলবার। রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের এবং পিএমসি বিদ্যালয় হিসেবে মনোনীত বিদ্যালয়গুলিতে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের জন্য ট্যাব প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে দুজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং তিনটি পিএমসি বিদ্যালয় প্রধান শিক্ষকদের হাতে বেশ কয়েকটি ট্যাব তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।